কথায় বলে আলো আর অন্ধকার নাকি পাশাপাশি থাকে, ঠিক অনেকটা প্রদীপের তলা কালির মতো। একদিকে সদা ব্যস্ত আলোক সুসজ্জিত পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসনিক ভবন, অন্যদিকে তারই পেছনে আস্তা কুড়ে এক বৃদ্ধার আস্তানা। প্রশাসনিক ভবন চত্বরেই রয়েছে পরিত্যক্ত সাইকেল স্ট্যান্ড, সেখানেই লক্ষ্মী বেরা নামে এই মহিলার বসবাস। জানা গেল মহিলার বাড়ি আসলে মহিষাদল থানার কেশবপুর অঞ্চলে। স্বামী মারা যাওয়ার পর নিজের বলতে কেউ ছিল না, ভেঙে পড়ে কাঁচা ঘরটিও, তাই অসহায় অবস্থায় তিনি পাড়ি দিয়েছিলেন অন্য ঠিকানার খোঁজে। কতদিন থেকে আছেন আপনি এখানে? 5-6 বছর। বাবা ঘর দর নেই, ছোটবেলার ঘর পড়ে গেছে, ওই করে এই জায়গাটা পড়ে থাকি। আপনার বাড়ি কোথায়? কেশবপুর। তো ওখান থেকে আপনি এখানে এলেন কি করে? কি করব, জায়গা নেই থাকলে কি করব, যে থাকা পড়ে হয়ে গেল। আপনার ঘরে আর কে কে আছে? না কেউ। আপনার ছেলে স্বামী? না, স্বামী তো অনেক দিন মরেছে, ছেলে টেলে কেউ। একাদ দিন নয়, দীর্ঘ প্রায় বছর পাঁচেক ধরে এই সাইকেল স্ট্যান্ডই তার ঠিকানা। ডাস্টবিন থেকে কাগজ কুড়িয়ে আগুন জেলে আশেপাশের মানুষের কাছে চেয়ে চিনতে দুমুঠো চাল ফুটিয়ে চলে প্রতিদিনের খিদে মেটানো। আর এই যে আপনি এখানে রান্না করছেন, এই চাল বা এই যে আপনার আনাজ, এগুলো কে দিচ্ছে? লোক দেয়। আশেপাশে যারা আছে তারা কেউ কিছু বলে, কোনোদিনও আপনাকে কিছু বলেনি? না না না, কিছু বলেনি। কতদিন আছেন এখানে? এবছর 5-6 বছর। জরা জীর্ণ কাঁথা, ধুলো কাদা মাখা চাটাই আর একটি ছোট্ট অ্যালুমিনিয়ামের হাঁড়ি, এই তাঁর সম্বল। শীত গ্রীষ্ম বর্ষা কাটে দেওয়ালহীন অবস্থাতেই। বয়স 50-60 বছর, 70 বছর, আর কত বলবো। আপনাকে যদি কোনো ভালো জায়গায় রাখার ব্যবস্থা করা হয় তাহলে আপনি যাবেন? হ্যাঁ। বৃদ্ধার অতীত সম্পর্কে ওয়াকি বহাল নন স্থানীয় বাসিন্দারাও। রোজকার যাওয়া আসার রাস্তায় সবারই চোখে পড়ে সমস্ত দৃশ্য, কিন্তু সবাই উদাসীন। কতদিন দেখছেন ওনাকে এরকম? 5 বছর। মানে সবাই তো দেখছে উনি এরকম এই অবস্থায় পড়ে আছেন, কেউ কি এর আগে কোনোদিনও কোনো স্টেপ নিয়েছে এর ব্যাপারে? না না। কি দেখেন উনি, কি করেন এখানে সারাদিন? ওই তো এই শাকপাতা তুলে বিক্রি করে বসে রান্না করতেছে, এই নানা রকম কেউ টাকা পয়সা দেয় সাহায্য করে। আর ওনার ফ্যামিলি সম্বন্ধে কিছু জানেন, কোথা থেকে এসেছে, কি ব্যাপার, কেন এরকম পড়ে থাকে? তো অতটা বলতে পারছি না। খানিকটা একই দৃশ্য প্রশাসনিক ভবনের ঠিক সামনের বাস স্ট্যান্ডে, সেখানেও দিন 15 হলো আশ্রয় নিয়েছেন এক চালচুলোহীন বৃদ্ধা। বিষয়টি সম্পর্কে জানতেনই না স্থানীয় জনপ্রতিনিধি, জেলা প্রশাসনিক ভবন চত্বর বলেই নজর এড়িয়েছে বিষয়টি সাফাই ওয়ার্ড কাউন্সিলরের। এটা তো আমাদের কাছে নতুন একটা খবর, আপনাদের কাছে শুনছি। আমরা কিন্তু যেহেতু প্রশাসনিক ভবন, ওখানে তো চত্বরে ঢোকাটোকা খুব মানে নিষিদ্ধ ব্যাপার আছে, 144 পুলিশ জারু থাকে ওখানে, সেই হিসাবে আমরা তো খবরটা জানিই না, এই এখন জানলাম। সংবাদ মাধ্যম কর্মীদের কাছে এ বিষয়ে জানার পর অবশ্য সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি। খোঁজ নেব, অবশ্যই খোঁজ নিয়ে দেখব কি করা যায় না যায় আমাদের তরফে, পৌরসভার তরফে, এবং এই ভদ্রমহিলাকে আমরা চেষ্টা করব কোথায় ভালো জায়গায় নিয়ে যাওয়া যায় তার একটা ইয়ে নেব। ডিএম অফিসের একদম সামনে যে বাস স্ট্যান্ডটা রয়েছে সেই বাস স্ট্যান্ডেও দেখা যাচ্ছে গত 15 দিন ধরে এক মহিলা এই অবস্থাতেই পড়ে রয়েছেন। অ্যাকচুয়ালি ওটা আমরা দেখেছি এবং যতটুকু খবর পেয়েছি এই 2-1 দিনের মধ্যেই দেখেছি ব্যাপারটা, দেখে যতটুকু খবর পেয়েছি যে ও ভদ্রমহিলা হাসপাতাল থেকে পালিয়ে এসছেন, ওকে যাতে হাসপাতালে ফেরত পাঠানো যায় সেরকম একটা ব্যবস্থা আমরা নিচ্ছি। কথায় বলে আলো আর অন্ধকার নাকি পাশাপাশি বাস করে, ঠিক পূর্ব মেদিনীপুর জেলার যে প্রশাসনিক ভবন সেই প্রশাসনিক ভবনের চত্বরের ঠিক পেছনে আমরা একটু যদি উঁকি মারি তাহলে আমরা দেখতে পাবো সেখানে একটা পরিত্যক্ত সাইকেল স্ট্যান্ড রয়েছে। সেই পরিত্যক্ত সাইকেল স্ট্যান্ডে অস্বাস্থ্যকর অবস্থায় আবর্জনার মধ্যে বাস করেন এক বৃদ্ধা মহিলা। তার নিজের বলতে কেউ নেই, তাই তিনি এখানে গত 5 বছর ধরে রয়েছেন। কিন্তু প্রশ্ন উঠছে যে ডিএম পাড়া, যেটাকে আমরা বলি যে এখানকার গোটা তমলুক শহরের উচ্চবিত্ত পাড়া বলে পরিচিত, বহু মানুষ এবং সরকারি আধিকারিকরাও কিন্তু এই অঞ্চল দিয়ে যাতায়াত করেন, তাদের চোখে পড়ছে বিষয়টা, কিন্তু তারা কি কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন না? মানবিকতার খাতিরে কিন্তু এই প্রশ্নটা তুলতেই হচ্ছে।
ঠিক আমরা যদি একটু নজর দিই প্রশাসনিক ভবনের সামনে যে বাসস্ট্যান্ড রয়েছে সেই সামনের বাসস্ট্যান্ডেও কিন্তু গত 15 দিন ধরে একজন বৃদ্ধা আহত অবস্থায় পড়ে রয়েছেন, তারও কিন্তু একই অবস্থা। কেউ কি পারেন না সহৃদয়তার হাত বাড়িয়ে দিতে, মানবিকতার হাত বাড়িয়ে দিতে? তমলুক থেকে সুলগ্না ভট্টাচার্য, নিউজ আরসিবিএস।